রাজ্যে জানুয়ারি ষোলো তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত সঙ্গে দু হাজার প্লাস পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন তিনটি নতুন প্রকল্প সহ সমস্ত প্রকল্পের টাকা পুরুষ মহিলা সবাই কিন্তু পেতে চলেছেন বয়স আঠেরো থেকে ষাট হলেই তো এবার কী কী কাগজ লাগছে আপনাদের এই প্রকল্পের টাকা পেতে সমস্তটা জানাবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কোন কোন প্রকল্পের সমস্তটা জানবেন অবশ্যই লাস্ট অবধি দেখুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে জানুয়ারি মাসে ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে নতুন সহ সমস্ত প্রকল্পের টাকা দেওয়া কর্তৃপক্ষের তরফ থেকে সুখবর সকলের জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে চলেছে যে সকল মানুষ সুবিধা পেতে নতুন করে আবেদন করেছিলেন এবং এরই সাথে যেসব মানুষ প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন সকলের জন্য সুখবর তো কারা কারা টাকা পাচ্ছেন কোন কোন প্রকল্পে দেখুন বলা হচ্ছে বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে তো সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে যারা এখনও পর্যন্ত পাননি বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন সকলেই কিন্তু পেতে চলেছেন জয় প্রকল্পের আওতায় এসব প্রকল্পের টাকা পাচ্ছেন সুবিধাভোগী তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যদি আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা না এসে থাকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে আপনি নতুন আবেদনকারী হয়ে থাকুন বা পুরনো আগে থেকে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে উভয়ের জন্য কিন্তু এই ঘোষণা তপসিলী বন্ধুরা এক হাজার টাকা জয়জহরে এক হাজার টাকা এবং লোকপ্রসার প্রকল্পের এক হাজার টাকা তো এই হাজার টাকা করে যে আপনাদের প্রকল্পে টাকা দেওয়া হয় প্রতি মাসে মাসে সেক্ষেত্রে আপনারা কিন্তু আগের মাসে যেভাবে পেয়েছেন এই মাসেও ওইভাবে পেয়ে যাবেন একটু দেরি হচ্ছে তবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যারা এখন পর্যন্ত পাননি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সকলেরই টাকা চলে আসবে ঠিক আছে তো কারা কারা পান নে অবশ্যই জানাবেন তো যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন এবং যারা গত মাসে আবেদন করেছিলেন দু হাজার বাইশ ডিসেম্বর এবং নভেম্বরে সেক্ষেত্রে আপনাদের আবেদন যদি মঞ্জুর হয়ে থাকে আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন তারপর দেখুন বলা হচ্ছে মানবিক প্রকল্প এই মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় যে সমস্ত শিশু নারী পুরুষ সকলকেই কিন্তু এই এক হাজার টাকা করে দেওয়া হয় মানবিক ভাতা প্রকল্পের টাকা তো অনেকে জানতে চেয়েছিলেন তো সেক্ষেত্রে আপনাদের টাকাও কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে ষোলো তারিখ থেকে আপনারা সকলেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখন কিন্তু টাকা প্রসেস শুরু হয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের কয়েকটা দিন সময় লাগবে তাই একটু ওয়েট করতে হবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সকলের টাকা চলে আসবে এরপর কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা শিল্পীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা এই তিন প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পেতে চলেছেন এরই সঙ্গে রয়েছে তাঁতিদের বার্ধক্য ভাতা তো এই তাঁতিদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন মৎস্যজীবী শিল্পী এবং তাঁতি এদের জন্য কিন্তু ক্রেডিট কার্ডও দেওয়া হচ্ছিল তো সেক্ষেত্রে আপনারা আবেদন করেছিলেন কিনা আপনাদের কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে আবেদন নেওয়া হয়েছিল এবং এই দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু অনেককে এই কার্ড দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের কার্ড পেয়েছিলেন কিনা অবশ্যই জানাবেন তো মৎস্যজীবী এবং শিল্পী এবং তাঁতি এদের কার্ড এবং টাকা কিন্তু আপনাদের যে ভাতা দেওয়া হয় তো সেই টাকাও কিন্তু আপনারা পেতে চলেছেন যারা এখনও পর্যন্ত পাননি আপনারাও পেয়ে যাবেন এবার আসছি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প আপনাদের পেমেন্ট কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে তবে যাদের সমস্যা ছিল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে কারণ নিয়ম অনুযায়ী আপনারা যদি সেই সমস্যার সমাধান না করেন তাহলে কিন্তু টাকা পাবেন না অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের কি করতে হবে না করতে হবে কাদের করতে হবে সমস্তটা জানিয়ে দিয়েছি তাও আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি যাদের টাকা আসেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই গত মাসে যাদের টাকা আসেনি অবশ্যই আপনারা আপনাদের সমাধান করে নেবেন আদর্শ কিন্তু টাকা নাও পাওয়া হতে পারে তারপরে দেখুন শুরু থেকে যারা টাকা পাচ্ছেন সকলের এক হাজার টাকা পাঁচশো টাকা দেওয়া শুরু হবে যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকা বরাদ্দ করে দেওয়া শুরু হবে যেসব মহিলা নভেম্বর ডিসেম্বর মাসে দুয়ারশোয়ের ক্যাম্পে আবেদন করেছেন প্রত্যেকের আবেদন যাচাই শেষ এদের নতুনদেরও কিন্তু টাকা দেওয়া হবে এবং সকলে পেয়ে যাবেন তো সকলের টাকা কিন্তু দেওয়া প্রসেস শুরু হয়ে গেছে ঠিক আছে আপনারা টাকা পেয়ে যাবেন এবার এরই সঙ্গে আপনারা কিন্তু এই এগারো হাজার পাঁচশো টাকা আপনারা তো যারা যে প্রকল্পে আবেদন করেছেন তারা তো পাবেনি এর সঙ্গে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সেটা পাঁচজনের থেকে দেওয়া শুরু হয়েছে অনেকেরই কিন্তু টাকা এখনও আসেনি আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন বছরে আপনাদের দশ হাজার ও চার হাজার টাকা দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনাদের এই যে কিস্তি এটা কিন্তু দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদের জানানো দরকার তার জন্য এই ভিডিও ষোলো তারিখের মধ্যে আপনাদের কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন কোনো রকম কোনো চিন্তা করার প্রয়োজন এবারে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি এবার কী কী কাগজপত্র লাগবে যদি আপনারা এই প্রকল্পের টাকা পেতে চান তো আপনারা যে যেই প্রকল্পে আবেদন করতে চাইছেন সেই প্রকল্পের যে যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনাদের আপনাদের অবশ্যই কিন্তু আধার কার্ড এবং আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট আর যে প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন সেই হিসেবে কিন্তু তার কাগজপত্র আপনাদের নিতে হবে এবার নতুন করে যদি আপনি আবেদন করতে চান তাহলে তো এই ডকুমেন্টসগুলো লাগবে এবার আপনারা যদি আবেদন আগে করেছিলেন টাকা পাচ্ছেন পাচ্ছিলেন মাসখান থেকে বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু সেই একইভাবে আপনারা যে প্রকল্পে আবেদন করেছিলেন এবার মনে করুন যে আপনি ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না আগে পাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কী করতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা আধার কার্ডটা এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই তিনটে ডকুমেন্টস আপনাদের দিতে হচ্ছে এরই সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে এবার নতুন করে যারা আবেদন করতে চাইছেন তাদের কী করতে হচ্ছে নতুন একটা ফর্ম নিতে হচ্ছে এবং আবেদন করতে হচ্ছে তো সেই একইভাবে যেই প্রকল্পে আপনি আবেদন করুন না কেন সেই প্রকল্পের যা যা ডকুমেন্টস সেগুলো কিন্তু দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা অবশ্যই মাস্ট আর ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্কটা থাকতেই হবে এরই সঙ্গে কিন্তু আপনাদের আধার কার্ড টা অবশ্যই দিতে হবে বুঝতে পারছেন এবং ভোটার কার্ড অন্যান্য প্রকল্পে প্রযোজ্য হয় তো সেক্ষেত্রে যে যেই প্রকল্পে আবেদন করতে চাইছেন যদি আবেদন করতে চান তাহলে কমেন্ট করবেন আপনাদের জন্য আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের জন্য পোস্ট করে দেবো কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন কোন কোন প্রকল্পে